एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू कुकिंग डायरी बाय मौसुमी कुकिंग डायरी आरो एकटी नतून रेसिपी देखार जोन्नो सबाइके आमी आबारो स्वागतम जानाच्छी किछुदिन आगे आमी आपनादेर साथे शेयर करेछिलाम ड्रागन फल एबं तार उपकारिता सम्पर्के एबं ई फलटी किभाबे काटा जाय सेई रेसिपिटिओ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফ্রুট সালাদের রেসিপি। ফ্রুট সালাদ কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় এবং যারা ডায়েট করছেন আশা করছি তাদের কাছে আজকে আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই ড্রাগন ফ্রুট সালাদের রেসিপিটি। ড্রাগন ফ্রুট সালাদটি তৈরি করার জন্য এখানে আমি দুটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ এবং মরিচটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমরা সবসময় যে লবণটি খেয়ে থাকি সে লবণটি আমি এখানে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। লবণ এবং মরিচ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুটগুলো। ড্রাগন ফ্রুটগুলোকে আমি ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এই ড্রাগন ফ্রুট কিভাবে কাটতে হয় তার একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি এই লবণ এবং মরিচের সাথে ড্রাগন ফ্রুটগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সালাদের জন্য আমি যে ড্রাগন ফ্রুটটা ব্যবহার করেছিলাম এটি খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল, এই কারণে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। ড্রাগন ফ্রুট সালাদটা কিন্তু রেডি। দেখতেই পেলেন কত সহজেই এই সালাদটি তৈরি করা যায়। এই সালাদটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারছেন এবং কমেন্ট বক্সে জানাতে পারছেন আপনার মূল্যবান মতামতটি। আর এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।